নমস্কার বন্ধুরা, আমি অদীপ মণ্ডল আর আপনারা দেখছেন বালাজি বালাজি এডুকেশন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ক্যাকটাসের এক অফুরন্ত সম্ভার। গাছ ভালোবাসেন, গাছ লাগাতে ভালোবাসেন, তাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন, কেউ ফল ভালোবাসেন, কেউ ফুল গাছ ভালোবাসেন, আবার কেউ বা ক্যাকটাস ভালোবাসেন। সেই ক্যাকটাস প্রেমী মানুষদের জন্য আজ আমরা উপস্থিত হয়েছি এক বৃহৎ ক্যাকটাস গার্ডেনে। আর এই ক্যাকটাসটি কোথায় অবস্থিত নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, অবশ্যই সেটা আমি বলবো। আমরা আজ উপস্থিত হয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং শহরের এক বিখ্যাত ক্যাকটাস নার্সারি বা ক্যাকটাস গার্ডেনে। এই ক্যাকটাস গার্ডেনটির নাম পাইনভিউ নার্সারি। এই পাইনভিউ নার্সারিটি কালিম্পং জেলার, কালিম্পং যে সিটি রয়েছে সেই সিটির আতিশা রোডে অবস্থিত। আর এই কালিম্পং শহরটি আমাদের তিস্তা নদীর ধার ঘেঁষে রয়েছে, এক অফুরন্ত সৌন্দর্যে ভরা এক শহর। সেই শহরের মধ্যেই রয়েছে এক বৃহৎ ক্যাকটাস গার্ডেন। এই ক্যাকটাস গার্ডেন অর্থাৎ এই পাইনভিউ ক্যাকটাস গার্ডেন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যাকটাস গার্ডেন বলা হয়ে থাকে। আর এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি যে এই ক্যাকটাস গার্ডেনটি কালিম্পং শহরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই ক্যাকটাস গার্ডেনটি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হলো মিস্টার মোহন এস প্রধান। তিনি এই ক্যাকটাস গার্ডেনটি 1971 প্রায় 2 একর জায়গা জুড়ে এই যে ক্যাকটাস গার্ডেনটি, এই ক্যাকটাস গার্ডেনটি রয়েছে। এই ক্যাকটাস গার্ডেনে প্রায় 1500 প্রজাতির বিরল প্রজাতির ক্যাকটাস পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 40 বছর ধরে বিরল থেকে বিরলতম প্রজাতির ক্যাকটাসকে সংগ্রহ করে রাখা হয়েছে এই ক্যাকটাস গার্ডেনে। যারা গাছকে ভালোবাসেন, যারা বিশেষত ক্যাকটাস গাছকে লাগাতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার এই গার্ডেন ঘুরে যাবেন, এই নার্সারিটি ঘুরে যাবেন। নাম পাইনভিউ নার্সারি কালিম্পং। আর এই যে নার্সারিটি, এই নার্সারিটি সকাল 8:30 থেকে বিকাল 4:00 পর্যন্ত খোলা থাকে। এই ক্যাকটাস গার্ডেনের মধ্যে রয়েছে বড় বড় গ্রিন হাউস, এবং সেই গ্রিন হাউসের মধ্যে ক্যাকটাসগুলোকে কেমন করে যত্ন করছে, লালিত করছে, পালিত করছে আপনারা নিজের চোখে এসে দেখে যাবেন। এবং আশা করছি দেখার পর অবশ্যই আপনাদের অবাক হতে হবে। এই যে 2 একর জায়গা জুড়ে রয়েছে ক্যাকটাস গার্ডেন, এই এত বৃহৎ ক্যাকটাস গার্ডেন শুধু ভারতবর্ষে নয়, এশিয়ার মধ্যেও কোথাও নেই। তাই এই ক্যাকটাস গার্ডেনটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যাকটাস গার্ডেন বলা হয়ে থাকে। এই ক্যাকটাস গার্ডেনটি বিভিন্ন প্রজাতির ক্যাকটাসে সমৃদ্ধ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির, যেগুলোর মধ্যে সবগুলোর নামও আমরা জানি না। এবং সেই যে বিরল থেকে বিরলতম প্রজাতির ক্যাকটাসগুলোকে নিয়ে এসে খুব যত্নে লালিত এবং পালিত করছে। ক্যাকটাস ছাড়াও এখানে বেশ কিছু গাছ রয়েছে যেগুলোকে বলা হয়ে থাকে স্যাকুলেন্ট প্লান্ট। আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকারের, বিভিন্ন প্রজাতির স্যাকুলেন্ট প্লান্টও রয়েছে, যেগুলো অনেকেই বাড়িতে শখ করে লাগাতে ভালোবাসেন। দেখুন এই যে থাকগুলো রয়েছে, প্রত্যেকটা তাকের মধ্যে বিভিন্ন প্রজাতির স্যাকুলেন্ট প্লান্ট রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।